আমায় কেন মারা হলো, আমি কি করলাম? আর কোনোদিনও পরীক্ষা হবে না তোকে ছাড়া, মেয়েরা অনেক ভালো করে। শালা, তুমি সেই বেটা যে পরীক্ষা বিষয় করেছো। টাইম মেশিনের চাবি, যেই চাবিটা দিয়ে আমি সেই পুরনো দিনের বিজ্ঞানীর কাছে যাব যে পরীক্ষা বিষয় করেছে। এই যে সেই চাবি, এখানে রাখতে লাগবে। এখন সেই টাইম মেশিনে করে পুরনো জামানায় যাবো। এই পৃথিবী যেরকম বদলে যাচ্ছে, কত উন্নতি হচ্ছে এই পৃথিবী, তবুও কেন আমার একটা কমতি মনে হচ্ছে। কি করি, সবাই স্কুলে যাচ্ছে, সবাই পড়তে যাচ্ছে, তাও কেন কি হচ্ছে? সবাই মন দিয়ে পড়ছে, তাও কেন স্কুলের উন্নতি হচ্ছে না? কি করা যায়? সবাই স্কুলে যাচ্ছে, সবাই মন দিয়ে পড়াশোনা করছে, এত উন্নতি হচ্ছে, তাও কেন মনে হচ্ছে পড়াশোনার দিক দিয়ে এত আমরা পিছিয়ে আছি? কি একটা করা যায়, কি কি করা যায়, মাথায় আসু, কি করা যায়? কিছু একটা আবিষ্কার করতে হবে, এতে আমাদের ছেলে মানুষরা আরো উন্নতি হয়। কি করা যায়? পড়াশোনার দিক দিয়ে সমাজ কি করে আমি উন্নতি করি? আমার টিম মতো কোনো গুরুত্ব লাগাচ্ছে না, কি যে করি কি যে করি। হ্যাঁ, আইডিয়া, মাথার মধ্যে বাড়ি মারি তাহলে বুদ্ধি বেরোবে ভারী ভারী। বাড়ি মারি একটা আইডিয়া। হ্যাঁ, এত যে মানুষ পড়াশোনা করছে, এত ছেলেপেলেরা মন দিয়ে মনোযোগ করছে, মনোযোগ দিয়ে পড়ছে, এ একটা সলিউশন বার করা যাক। এই সলিউশনের নাম আমরা রাখি পোঙা। না পোঙা না, তাইলে হবে না। এই সলিউশনের নাম দিতে লাগবে ও পরীক্ষা দেওয়া যাক, চল। ইস, আমার কি মাথা ব্যথা করছে, এত ভাবলাম কেন, মাথার মধ্যে কেন বাড়ি মারলাম? যাই, একটুখানি চা খেয়ে আসি, তাহলে মাথাটা ঠিক হয়ে যাবে। যাই, চলে এসেছি সেই পুরোনো জামানায়। এটা মনে হচ্ছে বিজ্ঞানী ঘর, টাইম মেশিনে আমাকে পুরো বিজ্ঞানী ঘরে নিয়ে এসছে। দাঁড়া, হালার ভূতকে আমি মারবো। পরীক্ষা আবিষ্কার করা ও, এবার খুঁজতে লাগবে আর মালটাকে। চা বানাতে হবে, চা, এই যে চা স্পেশাল, মাথা ব্যথা দূর হয়ে যাবে। ওই যে মালটা, মারি কি করে এবার ওকে, কিছুই তো নিয়ে আসলাম না হাতে। চাটা বানাতে হবে। ওই যে শালা হালার ভূত, এটা দিয়ে মারবো মালটাকে। মালটা মানে কি করছে, পরীক্ষা মানে আবিষ্কার করছে দাদা। মালটাকে শালা মারলাম আমি, তোর ঘরে জিনিস দিয়ে শুকাই মারলাম আমি। হ্যাঁ, তোর ঘরে জিনিস কে মারলো আমাকে, কে মারলো? শূন্য শালা, পরীক্ষার আবিষ্কার হয়েছে, তোকে তো মারাই যায়। তোকে হাফ মেরেছি আমি, এখন পুরো মারবো। হ্যাঁ, তোর জন্য সব হয়েছে। আমায় কেন মারা হলো, আমি কি করলাম? তুই শালা যদি আজকের দিনে পরীক্ষা না আবিষ্কার করতিস, তাহলে আমরা সব ছেলেরা ফিউচারে মাসের পর মাস বাস খেতাম না। তুই কেন পরীক্ষার আবিষ্কার করলি? এর জন্য তোকে মারেছি আমি। আমি তো মানুষের মঙ্গলের জন্য এরকম করছি শালা, আমাদের পথ ফেটে পড়তে হয়। হ্যাঁ, পড়াশোনা শুধু মন লাগে না, তাও জন্য তোর জন্য পরীক্ষাতে বসতে হয় আমাদের। হ্যাঁ, পরীক্ষা তো পাই না, একটুখানি কম নাম্বার পেলেই মা বাবার কাছে চিনামিনি শুনতে হয়, ফোন কেন দিয়েছি, ফোন কেন দিয়েছি। হ্যাঁ, তোর জন্যই তো ফোনটা এত অপমান হয় নাকি? হ্যাঁ, আবার আমাদের পথ ফেটে পড়তে হয়, আর লাল সুতো বের করে পড়তে হয়। হ্যাঁ, পরীক্ষা তো কোনদিনই পারে না আমরা, আবার পরীক্ষা বের করেছিস তুই, ভালো হয়েছে, সব ছেলেপেলেরা এখন মজা পাবে, পরীক্ষা আবিষ্কার হবে না। তোকে এখন ফুল মেরে চলে কল্যাণের জন্য এসব করলাম, পরীক্ষা আবিষ্কার করছিলাম। হ্যাঁ, আমি কি করলাম, আমাকে ছেড়ে দাও। একটুখানি পরীক্ষা রেজাল্ট খারাপ করলেই মা বাবার কাছে কথা শুনতে হয়। হ্যাঁ শালা, তোকে দাঁড়া এখনই শেষ করব আমি। আর কোনোদিনও পরীক্ষা হবে না তোকে শালা, মেয়েরা অনেক ভালো করেছি, ফিউচারে অনেক ছেলে মেয়েরা আমি ভবিষ্যৎ উজ্জ্বল করে দিয়েছি।
আর কোনোদিনও পরীক্ষা হবে না। ওপরে গিয়ে ভালো থাকিস, আর ওপরে গিয়ে পরীক্ষা বিচার করিস না, তাহলে ওপরে গিয়েও কিন্তু মরবি ঠিক একই রকম ভাবে। ভালো থাকিস। আর তোর এই যে বাটি যেটা তোকে মার্ডার করা হয়েছে, এই যে ওটা আমি এখানে ছুঁয়ে দিলাম। ভালো থাকিস ওপরে গিয়ে, খুদা হাফিজ। আমি চলে যাচ্ছি আমার টাইম মেশিন করে। লা 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 লা, একদিন মর যায়গা।